सुप्रिय शिक्षार्थीबृंदु अस्सलाम वालेकुम। आज के षष्ठ श्रेणी तत्व जोगाजोग प्रजुक्ति अध्याय चार ऊपर आलोचना करब। छोटो बंधुरा देखे नहीं जो वार्ड प्रसेसर व्यवहार कर नतून फाइल खोला और लेखा कि वार्ड प्रसेसर खुलते हैं और लिखते हैं बान पृष्ठ हमारे आखने शुद्ध आज के इगुल देखे नेब हमारे पाठ्य क्यों बला आता देखे नेब তারপরে আমরা চলে যাব মূল পর্বে। প্র্যাকটিক্যালি আমরা ওয়ার্ড প্রসেসর খুলে এরপরের ক্লাসগুলোতে আমরা ওয়ার্ড প্রসেসর সম্পর্কে দেখব কীভাবে ওয়ার্ড প্রসেসর তৈরি করা যায়, মানে ফাইল খোলা, লেখা এবং বিভিন্ন অংশগুলোর বর্ণনা এগুলো আমরা দেখে নেব। তার আগে আমরা বোর্ড বইটা দেখে নিই। আচ্ছা, এতদিন আমরা কেবল বইয়ের কম্পিউটার কিংবা আইসিটি নানা রকম বর্ণনা করেছি, বলতেছে যে এই পাঠে ওয়ার্ড প্রসেসর দেওয়ার জন্য নতুন ফাইল খোলা হোক লেখা বাংলাদেশটা। এতদিন আমরা কেবল বইয়ে কম্পিউটারে কিংবা আইসিটি নানা রকম বর্ণনা করেছি, এবারে আমাদের সময় এসেছে সত্যিকারের কম্পিউটারে হাত দিয়ে সত্যিকারের কাজ করা। প্রথমে আমরা ব্যবহার করব ওয়ার্ড প্রসেসর। প্রথমে আমরা কী ব্যবহার করবো? ওয়ার্ড প্রসেসর। তোমাদের স্কুলে ল্যাবে কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম আছে? বলতেছে স্কুলের ল্যাব যে আছে, কম্পিউটার যে আছে, সেখানে অপারেটিং সিস্টেম আছে, সেখানে কোনো ওয়ার্ড প্রসেসর আছে তা বলা সম্ভব নয়। এবং কোন ধরনের ওয়ার্ড প্রসেসর আছে, কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে সেগুলো বলা সম্ভব না, এটা বলতেছে। অবশ্যই না দেখলে বুঝবো না, সেটা বলতেছে। তো তোমাদের নির্দিষ্ট ওয়ার্ড প্রসেসর ব্যবহার শেখানো যাবে না, নির্দিষ্ট একটা না, মানে কমন সেটা বলছে যে কিভাবে লিখতে ওয়ার্ড প্রসেসর সেটাই বলছে, নির্দিষ্ট একটা না, সবগুলোই কাছাকাছি। তাতে কোনো সমস্যা নেই, দুইটি কারণে। প্রথম কারণ, সব ওয়ার্ড প্রসেসরের মোটামুটি একই রকম, কাছাকাছি। দ্বিতীয় কারণ হচ্ছে দেখা গেছে তোমাদের বয়সী শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহার সম্পর্কে একটা বিস্তৃত দক্ষতা আছে, অর্থাৎ সবাই কম বেশি লিখতে ওয়ার্ড প্রসেসরে লিখতে না পারলে বিভিন্নভাবে, যেমন সে ফেসবুক পেজে টুইটারে বিভিন্নভাবে লিখতে পারেন, সেটা বলছে। বড়রা সেই যেগুলো করতে পারে না কিংবা বুঝতে পারে না, তোমাদের বয়সী ছেলেমেয়েরা সেগুলো সট করে ধরে ফেলে। অর্থাৎ ছোটরা বেশি তাড়াতাড়ি শিখতে পারে, ছোটরা তাড়াতাড়ি বুঝতে পারে, সেই কথাটাই বলছে। প্রথমে কম্পিউটারে পাওয়ার অন করতে হবে, শুরু করা যায় যদি ঠিকমতো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে। একদম ইনিশিয়াল মানে কম্পিউটারে প্রথম থেকে শুরু করতে হচ্ছে, তাহলে পাওয়ার অন করার পর অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দিবে। পাওয়ার অন করে দিলাম, দেখবেন যে স্টার্ট হচ্ছে, স্টার্ট হলে উইন্ডোজ আসতেছে, বিভিন্ন লেখাগুলো আসতেছে, সেটা বলতেছে। সবকিছু পরীক্ষা করে যখন দেখবে সবকিছু ঠিকঠাক আছে এবং কম্পিউটার ব্যবহার করার মতো অবস্থা আছে, তাহলে মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে। যখন মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে তখন প্রসেসর রেডি। আইকন অর্থ ছোট একটা ছবি, শব্দ অর্থ আসতে পারে, আইকন অর্থ ছোট একটা ছবি। আইকন, আইকন মানে ছবি, আইকন মানে ছোট ছবি, আইকন মানে ছোট ছবি, পরীক্ষা আসতে পারে আইকন কি। কোন একটা লেখা করে বোঝার চেয়ে ছবি বোঝার সহজ, ছবি দেখলে সহজে বোঝা যায়, আমরা এর আগে পার্ট দুইয়ে দেখছি, সেটা বলছি। সেজন্য লেখার সাথে আইকনের ছবিটা থাকে, লেখা থাকে এবং আইকনও থাকে, মানে ছোট ছবি থাকে। তুমি যদি এখন মাউসটা লাগাও তাহলে দেখবে মনিটরে একটা চিহ্ন নড়ছে, মাউস লাগালে মনিটরে একটা চিহ্ন ধরে, সেটা বলতেছে যে আমরা যদি মনিটরে থাকি, একদম মনিটরে, তখন এই অবস্থাটার কথা বলতেছে। অবশ্য দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে দেখি না বিষয়গুলো কি বলতেছে। যেমন এই যে একটা মাউস, এই যে দেখতেছেন ছোট বন্ধুরা, মাউস কার্সর, এটা এটা বলতেছে, এইরকম দেখা যাবে। মাউসটা কোন দিকে লড়ালে মনিটরের চিহ্নটি কোন দিকে লড়ে সেটা শিখে যাওয়ার পর চিহ্নটিকে বা পয়েন্টারটিকে তুমি ওয়ার্ড প্রসেসরের উপর এনে বসাও। আসলে প্রথমের দিকে মাউস ধরাটা আমাদের শিখতে হয়, দুই একদিন না মানে কিছুক্ষণ, 5-7 মিনিট, 10 মিনিট পর্যন্ত মাউস ধরাই আমাদের শিখতে হয়, সেটা বলতেছে।
কোনটা ওয়ার্ড প্রসেসরের আইকন সেটি তুমি যদি না জানো তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞেস করো, জেনে নিতে পারো। ওয়ার্ড প্রসেসরের আইকন একদম ডেস্কটপে থাকতে পারে, না হলে কীভাবে আনতে হয় সেটা আমরা আস্তে আস্তে জানবো। কোনটা ওয়ার্ড প্রসেসরের আইকন সেটি তুমি যদি না জানো শিক্ষকের সাহায্য নেব। পয়েন্টারটা যদি ঠিকঠাক ওয়ার্ড প্রসেসরের আইকনের উপরে বসে তাহলে সেটার চিহ্ন একটু অন্যরকম হয়ে যাবে, মানে ভিন্ন হবে, যদি আইকনটা নিয়ে আসেন একটু ভিন্ন দেখা যাবে সেটা বলতেছে। এবার মাউসের বাম দিকে বাটনটি দুইবার ক্লিক করতে হবে, মাউসের বাম পাশে বলতেছে মাউসের বাম পাশের বাটনটি দুইবার ক্লিক করতে হবে। এখানে যে মাউসটা আছে ছোট বন্ধুরা, বা এটা হচ্ছে বাম বাটন, এখানে দুইবার ক্লিক করতে হবে সেটা বলছে। যারা নতুন তাদের প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, হ্যাঁ অবশ্যই প্রথমবার যারা করতেছেন তাদের কিন্তু অবশ্যই সমস্যা হয়। তারপরে আছে যে যারা নতুন তাদের প্রথম একটু অসুবিধা হতে পারে কিন্তু তাতে সমস্যা নেই, মাউসটি না নড়িয়ে ঠিকঠাকভাবে দুইবার ক্লিক করতে পারলেই ওয়ার্ড প্রসেসর চালু হবে, কম্পিউটারের বাসা ওপেন হয়ে যাবে, কম্পিউটারের বাসা ওপেন হয়ে যাবে। হ্যাঁ ওপেন হলে এরকম একটা আইকন চলে পেজ চলে আসবে, ওয়ার্ড প্রসেসরের লেখালেখি করার ওই পেজ, এখানে বিভিন্ন মেনুগুলো আছে আমরা বর্ণনা দেখব। এই তাহলে ওয়ার্ড প্রসেসরের যে ওপেন করে কীভাবে সেটা আমরা দেখে নেওয়ার আগে এখানে আরেকটু করে নিই। মাইক্রোসফট ওয়ার্ড আর ওপেন অফিস রাইটার দুটি একেবারে ভিন্ন ওয়ার্ড প্রসেসর হলেও দেখতে প্রায় একই। তাহলে এখানে একটা সেন্টেন্স আমরা দেখে নিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড এবং ওপেন অফিস রাইটার দুটি একেবারে যদি ভিন্ন হয়, ভিন্ন ওয়ার্ড প্রসেসর হলেও দেখতে একই রকম, দুইটা যদি ভিন্ন তারপরও একই রকম সেটা বলতেছে। তোমরা যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করো না কেন, দেখবে পুরো মনিটর জুড়ে একটা সাদা কাগজের মতো পৃষ্ঠা খুলে যাবে এবং তাতে শুরুতে একটা ছোট খাড়া লাইন জ্বলতে নিতে থাকবে, মানে একটা কার্সর দাড়ি যে যখন থাকে না সেই রকম সেটার কথা বলতেছে, একটা দাড়ির মতো ওই পৃষ্ঠাটার মধ্যে ওপেন হবে এবং সেটা জ্বলা নেওয়া শুরু করবে, সেই কথাটাই বলতেছে। এই যে আমরা এইরকম একটা পৃষ্ঠা পাবো, এরকম পৃষ্ঠা, এরকম পৃষ্ঠার মধ্যে এখানে এই এই জায়গায় একটা দাড়ির মতো লেখা উঠবে এবং লিখবে সেটা বলতেছে। যা কার্সর নামে পরিচিত, আপনি যে দাড়ির মতো যেটা জ্বলা নেওয়া শুরু সেটাকে বলা হচ্ছে কার্সর, যার অর্থ তোমার ওয়ার্ড প্রসেসর লেখালেখি করার জন্য প্রস্তুত, তুমি লেখালেখি শুরু করে দাও কার্সরটা আসবে। যদি তুমি কিবোর্ডে কোথাও কী আছে সেটা না জানো তাহলে সত্যিকারে কিছু লিখতে একটু সময় লাগবে। ওয়ার্ড প্রসেসর আমার লিখবো ঠিকই আছে কিন্তু কিবোর্ডের এ কোথায়, বি কোথায়, সি কোথায় এগুলো যদি না জানি তাহলে তো লিখতে পারবো না সেটা বলতেছি। এখনো সত্যিকারের অর্থগুলো কিছু লিখতে হবে কে করেছে, মানে এখনো যে লিখতে হবে তা না, আমি জেনে নেই সেটা বলতেছি। কিবোর্ডের বোতামগুলো টেপাটেপি করে দেখবে সাদা স্ক্রিনে লেখা বের হতে শুরু করেছে, কোথায় টেপা হলো, কী লেখা, কী লেখা হয় একটু লক্ষ্য করতে পারো, তবে কয়েকটা বিষয় জানা থাকলে সুবিধা হয়। সেগুলো কী কী বিষয় জানা থাকা দরকার সেগুলো আমরা দেখে নিই ছোট বন্ধুরা। ইম্পর্টেন্ট বিষয় আলাদা একটা এই চ্যাপ্টারের আলাদা একটা প্রশ্ন আছে যে কোন কোন ওয়ার্ড প্রসেসর কোন কোন বিষয়ে জানা থাকলে লেখালেখি করার সুবিধা হয়, পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ে আলাদা মুখস্থ করতে হয়, আমাদের একটা প্রশ্ন আছে ওয়ার্ড প্রসেসর কোন কোন বিষয়গুলো জানা থাকলে লেখালেখি করা সহজ হয়, সেই পাঁচটি বিষয় লেখো এইরকম আস্তে করে পরীক্ষা। আচ্ছা দেখেন শিফট কি, শিফট কি চেপে ধরলে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে না হয় ছোট হাতের, আমার কাছে একটা ইয়েও আছে ছোট বন্ধুরা, কিবোর্ড আছে, কিবোর্ডটা আমরা যদি দেখে নিই তাহলে আমাদের আরো সুবিধা হবে। আমি কিবোর্ডটা দেখাতেছি, কিবোর্ডের পরিচয়টা দেখাতেছি, এখানে বলতেছে শিফট কি, শিফট এই যে শিফট লেখা আছে এখানে ছোট বন্ধুরা, শিফট লেখা আছে, শিফট এটাকে শিফট কি বলা হয়, এই যে বাম সাইডের এবং ডান সাইডের দুইটা আছে, এই একটা শিফট, এই একটা শিফট, শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে না হয় ছোট হাতের, অর্থাৎ শিফট কি চেপে ধরলে নর্মালি কিবোর্ডে যা থাকবে শিফট কি চেপলে তার অন্যরকম হবে, ছোট হাতের এবং বড় হাতের হবে। একটা শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার টিপে দিলে একটা খালি স্পেস হবে, স্পেস বার, স্পেস বার ছোট বন্ধুরা যে এটা আছে স্পেস বার,
এটাকে বলা SSO এই যে বড় যে কিবোর্ডের কিটা এটাকে বলা SSO এটা যদি ক্লিক করেন একটা শব্দ লিখলেন লিখে স্পেস বারে ক্লিক করলেন তাহলে একটা স্পেস আলাদা চলে আসবে সেটা বলতেছে আমি দেখে নেব তারপর একটু দেখার সমস্যা দিই এটি পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হবে এন্টার বাটন এখানে এন্টার বাটন আছে এটা এন্টার বাটন চাপ দিলে আপনি প্যারাগ্রাফ একটা লেখা শেষ হলো একটা প্যারা লেখা শেষ হলো যেমন যেমন যে ওই প্যারাটা শেষ হলে এন্টার বাটন চাপ দিলে দিলে আবার চলে আসবে এখানে যেমন প্যারা আকারে আছে অনেকগুলো বিষয় আছে যেমন যে এটা প্যারা আকারে আছে এন্টার বাটন দিয়ে শেষ করো আবার নতুন আসলো তখন এন্টার বাটনে ক্লিক করতে হবে সেটা বলতেছে যে এন্টার বাটন একটা প্যারা শেষ হলে একটি পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপ দিতে হবে দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হবে যে এখানে এন্টার বাটন চাপ দেব ঠিক আছে এগুলো দেখে নিব তারপরে যখন লেখা হয় তখন কার্সরটি লেখার শেষে থাকে আমরা কোনো কিছু লিখলে ধরুন যে একটা শব্দ লিখতেছি যেমন যে ব্যাক স্পেস কথাটা লিখতেছি যখন আমরা লিখতেছি বা আমার নাম লিখবেন যেমন যে এটা আসিফ লিখলাম আসিফ লিখলাম আসিফ তা কার্সরটি শেষে থাকবে অক্ষরগুলো লিখলাম সেই অক্ষরগুলো পরে থাকবে সেটা বলতেছে যখন কোনো কিছু লিখব তখন শেষে থাকে মাউস নড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কার্সরটিও সেখানে যায় মাউসটি ক্লিক করা হলে সেখান থেকে লেখা শুরু হবে কার্সরটি আপনি যেখানে নেবেন সেখান থেকে লেখা শুরু হবে ডিলেট বোতামটি চাপ দিলে কার্সরের পরের অংশ মুছে যাবে ডিলেট বাটন যদি আপনি চাপ দেন এখানে ডিলেট বাটন লেখা আছে ডিলেট ডিলেট করা যদি চাপ দেন সেটা বন্ধুরা ডিলেট এই বাটনে যদি চাপ দেন তাহলে আপনার কি হবে যে লেখাটা ডিলিট হবে কোনটা লেখা যেখানে কার্সর আছে যেমন এখানে কার্সর আছে তখন যে এই জায়গায় কার্সর আছে ডিলিট দিয়ে দেবেন তাহলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে পরের ওয়ার্ডটা সেটা বলতেছে ডিলিট বাটন চাপ দিলে কার্সরের পরের অংশ মুছে যাবে ব্যাক স্পেস বোতামে চাপ দিলে কার্সরের আগের অংশ মুছে যাবে আবার যদি ব্যাক স্পেস কথাটা লেখা আছে এখানে দেখেন ছোট বন্ধুরা ব্যাক স্পেস এই বাটন এই কিবোর্ডের কিটা এটা হচ্ছে ব্যাক স্পেস এখানে যদি আবার ক্লিক দেন তাহলে আগে যেমন কার্সর যেমন যে এই জায়গায় আছে তাহলে এই জায়গায় থাকলে ব্যাক স্পেসে ক্লিক করলে এই যে আগের যে ওয়ার্ডটা আছে সেটা ক্লিক হয়ে যাবে এটা ডিলিট হয়ে যাবে এটা আর ডিলিট ক্লিক করলে পরেরটা আর কার্সর এই যে ব্যাক স্পেস যদি ক্লিক করেন তাহলে আগেরটা ব্যাক স্পেস মানে সামনের স্পেসটা আগের স্পেস কার্সর যেখানে থাকে তার পূর্বেরটা ডিলিট হয়ে যাবে এই কথাটা বলতে এছাড়া কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং ফাংশন কিগুলো দিয়ে আরো অনেক কিছু করা যায় তবে আপাতত সেগুলো চাপ না দেওয়াই ভালো বলতেছে আরো আছে কন্ট্রোল কন্ট্রোলে যে কন্ট্রোলের সিটিআরএল কন্ট্রোল এটা সংক্ষিপ্ত হচ্ছে সিটিআর কন্ট্রোল এটা শব্দ অল্টার এএল টি অল্টার অল্টার কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার এই পাশে আছে কন্ট্রোল ঠিক আছে অল্টার এই পাশে আছে দুই পাশে আছে কন্ট্রোল শিট তারপর কন্ট্রোল অল্টার এগুলো দুই পাশে আছে এছাড়া ফাংশন ফাংশন কি বলে যে এখানে এফ ওয়ান এফ তে ফাংশন ফাংশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম বারোটা ফাংশন আছে বারোটা ফাংশনে বারো রকম কাজ আছে এগুলো আমরা আস্তে আস্তে জানব তাহলে এই হলো পাঁচটা বিষয় এখানে একটা জিনিস আমরা আজকে শিখে পেলাম যে পাঁচটি বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সবকিছু লিখে ফেলা সম্ভব তাহলে ওয়ার্ড প্রসেসর কোন পাঁচটি বিষয় জানা থাকলে সবকিছু লিখে ফেলা সম্ভব পরীক্ষা আসতে পারে এই পাঁচটা বিষয় খেয়াল রাখবো তো ছোট বন্ধুরা আজকে আমরা দেখলাম যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিভাবে লেখালেখি করতে তার বর্ণনা আজকের পর্বে আমরা দেখলাম ওয়ার্ড প্রসেসরে কিভাবে ফাইল ওপেন করে এবং লেখে হ্যাঁ তো বর্ণনাগুলো করলাম আমরা প্র্যাকটিক্যাল অবশ্যই দেখবো পরের পর্বগুলোতে দুইটা পর্বে আমি অবশ্যই প্র্যাকটিক্যাল দেখাবো ছোট বন্ধুরা তো ছোট বন্ধুরা আজকের পর্বে এখানে শেষ আমরা এই পর্বের বাকি অংশটা পরের পর্বে দেখবো তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম